সুন্দর শহর আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ গড়ে তোলা এই আহ্বানে এবছর বিশ্ব গাড়িমুক্ত দিবস পালন করা হয়। প্রতি বছর 22 সেপ্টেম্বর গাড়িমুক্ত দিবস পালন করা হয়ে থাকে। ত্রিপুরাতেও কর্মসূচি নেওয়া হয় বেসরকারি উদ্যোগে। বুধবার আগরতলায় হয় সাইকেল র্যালির মাধ্যমে সচেতনতামূলক প্রচার। এদিন প্রগতি বিদ্যা ভবনের সামনে থেকে বের হয় আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের র্যালিটি, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বেশিরভাগ মানুষরা সাইকেল টু ওয়ার্কটা ইনিশিয়েট করতে পারে, মানে আমাদের দৈনন্দিন জীবনে সাইকেলটা যেহেতু ওতপ্রোতভাবে মানে ওদের জীবনে যেমন আনতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াসটা মানুষদেরকে অ্যাওয়্যার করা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ছোট বাচ্চারা যেরকম মানে মিন্স আমাদের আপকামিং জেনারেশনরা একটা সুন্দর পরিবেশ পায়, তার জন্য এই ক্যাম্পেনিংটা করা। এই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এটাই বলার যে শহরটাকে সুন্দরভাবে এবং বাচ্চাদের সঙ্গে যদি আমরা মানে মার্চ করতে পারি, মানে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ গড়তে পারি, তাহলেই পরিবেশ এবং বাচ্চারা সুন্দরভাবে শহরের মধ্যে হাঁটতে পারবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।